হ্যালো এভরি ওয়ান থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটি মায়ের গল্প শ্রেষ্ঠ মায়ের গল্প যদিও সৎ মা তারপরও কীভাবে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করলেন তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার আগে প্লিজ যারা আমার চ্যানেল আজকে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের গল্পের মায়ের নাম আয়শা তিনি সন্তান পেটে না ধরেও সন্তানের জন্ম না দিয়েও একজন রত্নগর্বা মা আয়শা বেগম দশম শ্রেণীতে পড়া অবস্থায় তার মা বাবা তাকে বিয়ে দিয়ে দিলেন যার সাথে বিয়ে দিয়েছিলেন তিনি ছিলেন বিপত্নীক কিন্তু অনেক ধনী ব্যক্তি ছিলেন আয়সাদের প্রতিবাদ করার কোনো ভাষা ছিলেন না কারণ তাদের বাড়িতেই তাদের জায়গাতেই আয়সার বাবা মা ঘর বেঁধে থাকতেন এলাকার মধ্যে তিনি অনেক ধনী ব্যক্তি তিন তিনটি সন্তান রেখে মা মারা গেলেন স্বাভাবিক মৃত্যু ছিল না মায়ের একটা সন্তান পানিতে পড়ে গিয়েছিলেন পানি থেকে উদ্ধার করতে গিয়ে মায়ের মৃত্যু ঘটল সন্তানকে বাঁচালেন ঠিকই মা বাঁচতে পারলেন না কারণ মাও সাঁতার জানতেন না কোন রকমে ছেলেকে বাঁচাতে চেয়েছিলেন পারছিলেন না তখন আশেপাশের লোকজন সেটা দেখে ঝাঁপিয়ে পড়ল এখন সন্তানকে যদিও বাঁচাতে পেরেছিলেন মাকে পারেননি মা তলিয়ে গিয়েছিলেন পুকুরের মধ্যে জাল ফেলে মাকে উদ্ধার করা হয়েছিল যাক এখন তিনি নেই এখন তিনটি সন্তান নিয়ে ওনার স্বামী মহাবিপদের মধ্যে পড়লেন বাড়িতে অনেক কাজের লোক আছেন বাচ্চা কাচ্চা দেখার জন্য কিন্তু ছোটো ছোটো বাচ্চা দেখার জন্য তো সেভাবে কাউকে লাগবে এখন তিনি ঘটক ডাকলেন বিয়ের জন্য আত্মীয় স্বজন মেয়ে দেখতে লাগলেন পরে আয়সা ছিলেন খুবই সুন্দরী যেহেতু দশম শ্রেণীতে পড়েন গ্রামের দশম শ্রেণী তার মানে শিক্ষিতাও গ্রামের জন্য যেহেতু গ্রামের মানুষজন তত বেশি লেখাপড়া করেন না তো সেই অনুযায়ী দশম শ্রেণীতে পড়া মানে অনেক শিক্ষিত একটা মেয়ে বিয়ের পরে আয়সার স্বামী বরগতুল্লা সাহেব আয়সাকে অনেক শুকিয়ে রেখেছিলেন অনেক সম্পদের মালিক ছিলেন তিনি গাটি টাকা পয়সা সম্পত্তি কোনো দিকে কমতে ছিল না আয়সা বেগমের যখন তার ছেলেগুলো অষ্টম নবম দশম শ্রেণীতে পড়েন সেই সময় হঠাৎ করে বরগতুল্লা সাহেব মারা গেলেন হাটেটাকে মারা গেলেন মারা যাওয়ার পর আইসাফম পড়লেন মহাবিপদে তখন আশাবে বেগমের একটা সন্তান ছিলেন মেয়ে সন্তান সেটি প্রাইমারির গণ্ডি পেরিয়ে এখন স্কুলে পড়েন এখন কীভাবে ব্যবসা সামলাবেন গরিব ঘরের মেয়ে তার বাবা মা দিন আনত দিন খেত মা মানুষের বাড়িতে কাজ করতেন বাবা মানুষের বাড়িতে কাজ করতেন সেভাবে বড় হয়েছেন এখন এত অগাধ সম্পদ কীভাবে তিনি দেখাশোনা করবেন আর এই ছেলেরা কোনো দিনে ব্যবসার কোনো কাজে হাত লাগাতেন না বাবা দিতেন না শুধু লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকতেন যা আয়সা বেগম এখন পোরকা পরে ব্যবসার গদিতে পদ্মা টাঙ্গিয়ে বসতেন ম্যানেজার রেখেছিলেন আত্মীয় একজন তার তাদের ছিলেন বিরাট ধানের ব্যবসা দান চাল এক একটা গোডাউন সেই ব্যবসাটাই ছিল তাদের সেই ব্যবসায় বসলেন আয়সা বেগম কিন্তু ছেলেরা সেটা পছন্দ করলেন না পছন্দ না করার পরে তারা তাদের ব্যবসার দোকানপাট সব বিক্রি করে দিলেন কিছু জমিও কিনলেন জমি আগেরও ছিল এখন জমি বিক্রি করে করে আয়সা বেগম সন্তানদের পড়াশোনা করাতে লাগলেন মেয়েটি যখন স্কুল পেরিয়ে কলেজে গেলেন তখন তাকে বিয়ে দিয়ে দিলেন নিজের মেয়েকে বেশি দূর লেখাপড়া করালেন না বাট সৎ ছেলেদের মাস্টার্স পাস করালেন তিনি পড়াশোনা শেষ করার পরে বড় ছেলে চাকরির চেষ্টা করতেছিলেন তখন আমেরিকার ডিভি লটারি পেয়ে আমেরিকায় চলে গেলেন বড় ভাই আমেরিকা চলে যাওয়ার পর ছোট দুই ভাইও বাহানা ধরলেন তারাও বিদেশে চলে যাবেন মা পড়লেন বিপদে কি করবেন মেজো ছেলে চলে গেলেন মালয়েশিয়া এবং ছোট ছেলে চলে গেলেন দুবাই মা এখন একা মেয়েকে যেখানে বিয়ে দিয়েছিলেন মেয়ের স্বামী তাকে নিয়ে ইতালি চলে গেলেন মা সম্পূর্ণভাবেই একা বাড়িতেন কিন্তু তিনি জানতেন না এরপরে কী ঘটবে তাকে রত্ন করবার জন্য বলা হয়েছে স্বামীর মৃত্যুর পরে জাগা জমি বিক্রি করে করে এত জাগা জমি বিক্রি করলেন যে প্রায় শেষের কোটায় এসে পৌঁছলো বাড়িটা স্যার এখন আর কোনো কিছুই নেই তিন ছেলে বিদেশ যাওয়ার পর প্রথম দিকে মায়ের খোঁজখবর নিতেন তারপর তিন ছেলেই কুসখাবার নেয়া বন্ধ করে দিলেন যে ছেলে দুপেতে গিয়েছিলেন সেখানে বাঙালি এক পরিবারের সাথে ভালো পরিচয় হওয়ার পরে সেখানে তিনি বিয়ে করলেন যিনি মালয়েশিয়ায় গিয়েছেন তিনি সেখানে বিয়ে করলেন যিনি আমেরিকায় গেছেন সেখানে তিনি বিয়ে করলেন এতদিন তাকে সৎ বলে কোনো দিন করেননি এখন ছেলেরা ডিরেক্টলি বলে দিয়েছেন যে সব জায়গা জমিতে বিক্রি শেষ দেশে এসে কি করব। কিছুইতে নেই বাড়ি ছাড়া তাহলে আমাদের কি করার আছে আমরা আর বাড়ি আসবো না সরাসরি বলে দিলেন তিনি বললেন মহাবিপদে বাট আইসাম বেগম ভেঙ্গে পড়ার পাত্রী ছিলেন না বারবার চেষ্টা করেছেন সৎ ছেলেদের ফিরিয়ে আনতে আসেননি একজনও আসেননি মেয়েটাও আসেননি কারণ মেয়েটা মাকে সবসময় দোষারোপ করতেন ভাইদের জন্য সব জাগা সম্পত্তি বিক্রি করে দিলেন তাকে লেখাপড়া করাতে পারতেন লেখাপড়া করার নেই কি আর করা মেয়েও মাকে দেখতে পারেন না আশা বেগম ভেঙে না পড়ে যেটা করলেন বাড়িটা বড় বড়সড়ই ছিল তিনি কি করলেন সেই বাড়িতে এলাকার কম শিক্ষিত পরিবারের ছেলে মেয়েদের পড়ানোর জন্য একটা ব্যবস্থা করে দিলেন তার যে বাড়িটা ছিল সেখানে বাহিরের উঠানে তিনি এলাকার যে মহিলারা কিছু করতে চাইতেন অথচ গরিব তাদের জন্য একটা ব্যবস্থা করে দিলেন যে তারা সবাই শীতল পাটি বানাতেন শীতল পাটি বানানোর পর তিনি সেটা বিক্রির ব্যবস্থা করতেন শীতল বাটির ব্যবসা তিনি শুরু করলেন সবাইকে বেতন দিতেন জায়গা জমিতে এখন কিছুই নেই ছেলেরা লেখাপড়া করলেন বিদেশ চলে গেলেন সবই বিক্রি করে করে গেছেন শুধু বাড়িটা সম্বল তাহলে তার তাইয়ের একটা উৎস লাগবে এখন সকাল এবং বিকালবেলা আইসা বেগম এলাকার ছেলে মেয়েদের প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের বিনা বেতনে পড়াতেন সকালে এবং বিকালে এটা দেখে এলাকার অনেকে উদ্যোগী হয়ে এসে তারাও হাই স্কুলের ছেলে মেয়েদেরকে আসতে বললেন তারাও সপ্তাহে দুই দিন এসে হাই স্কুলের ছেলে মেয়েদের অঙ্ক এবং ইংলিশ পড়াতেন ফ্রিতে এটা একটা স্কুলের মতো হয়ে গেল এখন বাড়িতে সারাক্ষণ লোকে সরগরম থাকতো বিশেষ করে পড়ুয়া ছেলে মেয়েদের আশা বেগম সন্তানের সাথ ফিরে পেলেন তার কাছে মনে হলো এরা সবাই আমার সন্তান সবাই আয়সা বেগমকে মা বলেই ডাকতেন শীতল পাটির অনেক চাহিদা দেশে এবং বিদেশে বিগত বিশ বছর ধরে শীতল পাটির ব্যবসা করে আয়সা বেগমের এখন হাতে অনেক পয়সা সেটা দিয়ে তিনি একটি দোতলা বাড়ি করলেন পাকা বাড়ি দোতলা পাকা বাড়ি করে সেটা তিনি ব্যবসার কাজে লাগালেন এলাকার মহিলাদেরকে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে বললেন যুব উন্নয়ন কেন্দ্রের একটা ভায়া অফিসও তিনি করে নিলেন সেখানে তার বাড়িতে শুধু মহিলাদের জন্য এখন অনেক মহিলায় যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিলেন তিনি গ্রামীণ ব্যাংক থেকে একটা ঋণ নিলেন সে ঋণটা নিয়ে গ্রামের মহিলাদেরকে নিয়ে তিনি শীতল পাটি এবং বেতের জিনিসের বেতের খাঁচা বেতের খেলনা বেতের ঝুড়ি সেটার একটা কারখানা করে নিলেন বড় একটা কারখানা হয়ে গেলেন বিদেশে সাপ্লাই দিতে থাকলেন এলাকার শিক্ষিত ছেলেমেয়েরা তাকে মা বলেই ডাকতেন এবং বিভিন্ন দেশে সাপ্লাই করার ব্যবস্থা করে দিলেন আশা বেগম এখন বড় ব্যবসায়ী ব্যবসার কথাটা হঠাৎ করে পত্রপত্রিকায় চলে আসলো যে পত্রপত্রিকায় আসলো তার যে ছোটো ছেলে সৎ ছেলে দুবাই থেকে খবরটা পেলেন খবর পাওয়ার পর তড়িগড়ি করে তিনি দেশে আসলেন দেশে এসে দেখলেন যে সত্যিই তাই অথচ বিদেশ যাওয়ার তিন মাস পর থেকে মারার কোনো খোঁজখবর নেননি এসেই বড় দুই ভাইকে খবর দিয়ে দিলেন তিনি তো সৎ মা এটা আমার বাবার বাড়ি তিনি তো এটা পান না বাবা তো তার নামে দেয়নি এটা আমরা বিক্রি করে দিব এটা সিদ্ধান্ত নিলেন অথচ আইসা বেগমকে জানালেন না তিন ভাই বাড়িতে এসে থাকলেন কয়েকদিন মা খুব আদর করলেন পিঠা বানায় খাওয়ালেন অনেক রান্নাবান্না করলেন গ্রামের মুরব্বিদেরও দাওয়াত দিয়ে খাওয়ালেন ছেলেরা এত বছর পরে এসেছেন তিনি সব দুঃখ কষ্ট ভুলে গেছেন ছেলেরা একা আসেননি স্ত্রী এবং নাতি নাতনি নিয়ে এসেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো মা গুণাক্ষরে তার পাননি বাড়িটার উপরে অনেক মানুষের নজর ছিল অনেক বড় বড় ব্যবসায়ীদের নজর ছিলেন তিন ছেলে মিলে বাড়িটা বিক্রি করে দিলেন বিক্রি করে দিয়ে টাকা নিয়ে তারা চলেও গেলেন সারাক্ষণ ব্যবসায়ীর লোকজন আসেন এখন ছেলেরা বিদেশ থেকে এসেছেন অনেক লোকজন এসেছেন তিনি বুঝতেই পারেননি যে ব্যবসায়ীরা এসেছেন এবং এটা কিনে নিলেন বিক্রির পরে যেটা ঘটলো ছেলেরা যখন চলে গেলেন তখন কাগজপত্র নিয়ে তারা আসলেন বাড়িটা দখল করতে দখলও করলেন এবং আইসা বেগমকে বাড়ির থেকে বের করে দিলেন কিছু করার ছিল না আইন তার হাতে নেই তার টাকা আছে ব্যাংকে কিন্তু আইন তার হাতে নেই কি করার আছে কি করবেন কিছুই করার ছিল না ঘরের সন্তান লেখাপড়া বন্ধ করে মা বাপ বিয়ে দিয়ে দিয়েছিলেন বিপত্নীকের সাথে সাথে যার স্ত্রী মারা গেছিলেন তারপর স্বামী মারা গেলেন সন্তানগুলা রেখে সে সন্তানদের জায়গা জমি বিক্রি করে লেখাপড়া করালেন বিদেশ যাওয়ার বাহানা দরলেন বিদেশ পাঠালেন বিদেশ যাওয়ার পর তারা কোনো খোঁজখবর নেননি বৃষ্টি বছর তাও তিনি ভেঙে পড়েননি যখন তাকে বাড়ি থেকে বের করে দেয়া হলো তাও তিনি ভেঙে পড়েননি কেন ভেঙে পড়েনি জানেন কারণ তিনি মানসিকভাবে খুবই শক্তিশালী ছিলেন যদিও তার বয়স হয়ে যাচ্ছিলেন তিনি অনেক দান করেছিলেন বিভিন্ন বৃদ্ধাশ্রমে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন জায়গায় তারপর তিনি যেটা করলেন তার পার্শ্ববর্তী এলাকায় একটা বৃদ্ধাশ্রম ছিলেন তিনি সে বৃদ্ধাশ্রমে চলে গেলেন বৃদ্ধাশ্রমে গিয়ে এলাকার যারা সেখানে যেতে পারতেন কাজ করার জন্য বেতের কাজ তাদেরকে তিনি যেতে বলতেন আর সেই এলাকার কিছু মানুষকে তিনি প্রশিক্ষণ দিয়ে দিলেন কীভাবে কাজ করতে হবে প্রশিক্ষণ দিয়েছেন বলতে তিনি জানতেন কোথায় কোথায় প্রশিক্ষণ নিতে যাবেন কেউ কম্পিউটার শিখবেন কেউ সেলাইয়ের কাজ শিখবেন কেউ ইলেকট্রনিক্স কাজ শিখবেন তিনি ফর্ম ফিল করে দিতেন যুব উন্নয়ন কেন্দ্রে নিয়ে সবাইকে ভর্তি করে দিতেন কারো ঋণের ব্যবস্থা করতে হবে তিনি গ্রামীণ ব্যাংকে থেকে ঋণের ব্যবস্থা করে দিতেন সাথে গিয়ে কারণ অনেকেই ছিলেন এলাকাতে অশিক্ষিত তারপর সন্ধ্যাবেলা এবং সকালবেলা তিনি গ্রামের অশিক্ষিত মানুষদের পড়াতেন বৃদ্ধাশ্রমে তিনি ভালোই ছিলেন বৃদ্ধাশ্রমটা তিনি বেছে নিয়েছিলেন এই জন্য যে সেখানে আরও বৃদ্ধা বৃদ্ধ থাকেন অন্তত কিছু তিনি তাদের জন্য করতে পারবেন এলাকার সবাই চেয়েছিলেন যে প্রতিবাদ করবে মাকে যেতে দিবে না তাদের কাছে রেখে দিবে এলাকার মুরব্বী শ্রেণীর সবাই বলেছিলেন কোথাও যেতে হবে না একা তুমি কোথায় যাবে না মেয়েটা খবর নে না ছেলেগুলা ছেলেগুলা তো সৎ ছেলে আর নিজের আপন মেয়েও কোনোদিন খোঁজখবর নেয়নি মা কি জীবিত আছেন নাকি নেই মা সন্তানদের কথা বলেন সব সময় মায়ের রুমে চার সন্তানের ছবি তিনি টাঙ্গিয়ে রাখেন কখনও অভিশাপ দেন না আশীর্বাদ বৃদ্ধা তারপরেও সে যে বৃদ্ধাশ্রমে ছিলেন সে বৃদ্ধাশ্রমের মালিক আয়সা বেগমকে ম্যানেজার করে দিয়েছিলেন তার একটা রুম ছিল সব কিছু ছিল তিনি খুব আয়েসে সেখানে থাকতেন তাতে তার কোনো দুঃখ নেই এলাকার তার নিজের এলাকার এবং নতুন এলাকায় যেখানে তিনি গিয়েছেন দুই এলাকার যত ছেলে মেয়ে ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন বা বিদেশ গিয়েছেন সবাই তাকে মা বলেই ডাকতেন এলাকায় তাকে কয়েকবার সংবর্ধনা দেওয়া হয়েছে রত্নগর মা বলে থানা পর্যায়ে জেলা পর্যায়ে ওনাকে রত্নগর বা মায়ের সনদ দেওয়া হয়েছিলেন তিনি আর জাতীয় পর্যায়েরও একজন রত্নগর মা কারণ তার নিজের একটি সন্তান এবং তার সৎ তিনটি সন্তান তাকে পেলে চলে গিয়েছিলেন তার খোঁজখবর তারা নেননি এখনও নেয় না অথচ এলাকার শত শত ছেলেমেয়ে তাকে মা বলে ডাকেন তার সুখে দুঃখে এগিয়ে আসেন যে বৃদ্ধাশ্রমে তিনি থাকতেন এলাকার মেয়েরা যারা বড়ো বড়ো জায়গায় চাকরি করতেন এবং যারা বিভিন্ন দেশে চলে গিয়েছিলেন তারা সবাই মিলে সে বৃদ্ধাশ্রমকে আজকে একটি অনেক সুন্দর জায়গা করে দিয়ে নিয়েছেন বড় বিল্ডিং করে দিয়েছেন চারপাশে বাগান মুরগির ফার্ম হাঁসের ফার্ম মাছ চাষের জন্য পুকুর সব কিছু এলাকার ছেলেমেয়েরা চাঁদা তুলে 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 এটা করে দিয়েছিলেন তাহলে দেখুন নিজের সন্তান যখন চলে যায় সৎ সন্তান যখন চলে যায় সে মা তার যতই বয়স হোক তার যদি মানসিক শক্তি থাকে তিনি যদি কিছু করেন মানুষের জন্য আল্লাহর কাছ থেকে সেটা ফেরত পান নিজের রক্ত বেমেনি করতে পারেন কিন্তু আপনি যদি যে কোনো কারোর জন্য কিছু করেন সেটা একদিক থেকে না একদিক থেকে ফিরে আসবে আয়সা বেগমও তাই পেয়েছিলেন তিনি আজ বাংলার মা তাকে আর কেউ সৎ মা বলবে না নিজের সন্তান মা বলে ডাকবে না কিন্তু এলাকার সবার কাছে তিনি একজন মা এটি বাংলাদেশেরই একটি গল্প প্রত্যেকটা এলাকার গল্প একজন রত্নগর বা মায়ের গল্প ধন্যবাদ সবাইকে আশা করছি গল্পটি শুনে আপনাদের ভালো লেগেছে তবে আপনাদের যদি কারো সাথে গল্পটির সাথে মিলে যায় তাহলে আমি দুঃখিত আপনাদেরকে হার্ট করার জন্য আমি গল্পটি করিনি বাংলার প্রতি ঘরেই মা আছেন প্রত্যেকটা মায়েরই আলাদা আলাদা দুঃখ আলাদা আলাদা কষ্ট সব মাই যে শুকে আছেন তা নয় তবে আইসা বেগম বয়সে খুব সুখে আছেন খুব ভালো আছেন কারণ তার এখন শত শত সন্তান একজন রত্নগর্বা মা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থেকে গল্পটি শোনার জন্য আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী গল্পের জন্য এবং সময় পেলে এই চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে নেবেন থ্যাংক ইউ এভরি